শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় একতরফা নির্বাচনের পথে বাংলাদেশ। নির্বাচন কমিশন ইতিপূর্বে বিভিন্ন সময় জানিয়েছে 2024 সালের জানুয়ারি মাসের প্রথম ভাগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এখনও নিজ নিজ অবস্থানে অনড়। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচনে অংশ নিতে নারাজ, আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। দাবি আদায়ের জন্য বিএনপি ও সমমনা দল ও জোটগুলো গত 28 অক্টোবর 2023 কঠোর কর্মসূচি নেয়। তবে বিএনপির 28 অক্টোবরের সমাবেশ বন্ধ করে দেওয়া হয় এবং সংঘাত শুরু হয়। পরদিন থেকে শুরু হয় ব্যাপক ধরপাকড়। 29 অক্টোবর থেকে আজ 3রা নভেম্বর পর্যন্ত বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী এই কয়েকদিনে গ্রেপ্তার হয়েছেন। কুষ্টিয়া জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অনেকেই গ্রেপ্তার হয়েছেন। বিএনপিকে আগামী নির্বাচনের আগে আর উঠে দাঁড়ানোর সুযোগ দেবে না আওয়ামী লীগ, এটা এখন স্পষ্ট। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় কর্মীদের ব্যবহার করছে ও করবে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রাখা হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। স্বাভাবিকভাবেই অন্য যে কোনো দলের মতো বিএনপি নেতাদের মধ্যেও মতবিরোধ আছে। এই সুযোগে তাদের গ্রেপ্তারের মাধ্যমে তারেক রহমান থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে ক্ষমতাসীন দল। এমন পরিস্থিতিতে বিএনপির ভিতর থেকে একটা অংশ দলছুট হয়ে নির্বাচনে যাতে অংশ নেয় এমন চেষ্টাও রয়েছে ক্ষমতাসীনদের। এর মাধ্যমে তারা বিশ্বকে দেখাতে চেষ্টা করবে যে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও দলে ভাঙন ধরাতে পারলে আওয়ামী লীগ কর্মীদের ভয় কেটে যাবে, তখন ভোটাররাও আশ্বস্ত হবে। আওয়ামী লীগের প্রার্থীরাও তখন রাজপথের চেয়ে ভোটের মাঠে বেশি সময় দিতে পারবে। এভাবেই একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেখা যাক কী হয়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।